এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর হকের কথা উল্লেখ করেছেন, ওয়া ইজা দাআকা ফাআজিবহু, যদি কেউ কোনো মুসলমান তোমাকে আহ্বান করে, ফাআজিবহু, তাহলে তার আহ্বানে তুমি সাড়া দাও। এটা হচ্ছে দুই নম্বর হক। একজন মুসলমান আরেকজন মুসলিম ভাইকে যদি দাওয়াত দেন, এটা বিভিন্নভাবে তার আহ্বান হতে পারে, যে কোনো আহ্বানে যদি সে তাকে আহ্বান করে কোনো ভালো কাজের জন্য, তাহলে তার আহ্বানে সাড়া দেওয়া, এটা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দুই, তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা ইস্তানসাহাকা ফানসাহলাহু, কোনো মুসলমান যদি কারো কাছে কোনো সৎ উপদেশ চায়, কোনো পরামর্শ চায়, তাহলে আল্লাহ নবী বললেন ফানসাহলাহু, তাকে সৎ উপদেশ প্রদান করো। দেখা যায় যে হিংসার কারণে, বিভিন্ন কারণে একজন আমার কাছে সুপরামর্শের জন্য আসলো, আমি তাকে উল্টা পরামর্শ দিয়ে দিলাম, যেই পরামর্শে তার অকল্যাণ ডেকে আনবে, বয়ে আনবে, তার উপকার হবে না, এটা সুস্পষ্ট, এটা একটা চরম খিয়ানত এবং একজনের হককে ক্ষুণ্ণ করার সামিল। সুতরাং যদি কোনো মুসলমান, কোনো মুসলমানের কাছে, কোনো ভাই, কোনো ভাইয়ের কাছে যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ চায়, তাহলে একজন মুসলমান হিসেবে দায়িত্ব হচ্ছে আমার সাধ্যমতো আমি তাকে সৎ উপদেশ দেব, সৎ পরামর্শ দেব, যে এই কাজটি করলে আপনার বা তোমার কল্যাণ হতে পারে, মঙ্গল হতে পারে, আমার দৃষ্টিতে আমি যেটাকে ভালো মনে করব সেই ভালো পরামর্শটা আমি প্রদান করার চেষ্টা করব। এটা হচ্ছে একটি হক একজন মুসলমান হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসে বলেছেন, আদ্দিনু আন-নসিহা, এক হাদিসে আল্লাহ নবী বলছেন যে দীন হচ্ছে অন্যের জন্য নসিহা, নসিহা অর্থাৎ কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা, একজন আরেকজনের সর্ব অবস্থায় মঙ্গল কামনা করবে। চতুর্থ নম্বর যে হকটির কথা আল্লাহ নবী হাদিসে বলেছেন, ওয়াইজা আতিসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান, কোনো মুসলমানের সামনে যদি হাসি দেয়, অথপর হাসি দেওয়ার পরে যদি সে বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। দেখুন, এগুলি প্রত্যেকটাই কিন্তু একজন আরেকজনের জন্য দোয়া। যখন সে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করল, আমি তার এই তাহমিদ শোনার পরে যখন আমি তাকে বলবো ইয়ারহামুকাল্লাহ, এটার মিনিং হচ্ছে, এটার অর্থ হচ্ছে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত করুন। এই জন্য আমরা চেষ্টা করব কারো হাসির প্রতি উত্তরে যদি আলহামদুলিল্লাহ শ্রবণ করি, সাথে সাথে তার জন্য দোয়া করা ইয়ারহামুকাল্লাহ। এটা একটা মুসলিম হিসাবে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি এটা একটা হক। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একটি হাদিসও বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল উতাস, হাসি দাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পছন্দ, ওয়া ইয়াকরাহুত তাসাউ, আর হাই তোলা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। যেহেতু অন্য হাদিস দ্বারা প্রমাণ আছে যে হাই এটা অধিকাংশ সময় শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। যাই হোক, এরপরে আল্লাহ নবী বললেন, ফাইদা আতিসা ফাহামিদাল্লাহ ফাহাক্কুন আলা কুল্লি মুসলিম সামিআহু আইয়ুশাম্মিতাহু, সুতরাং ফাইদা আতিসা, কোনো মুসলমান যদি হাসি প্রদান করে, ফাহামিদাল্লাহ, এবং আল্লাহর পাকের যদি প্রশংসা করে, ফাহাক্কুন আলা কুল্লি মুসলিম সামিআহু, তাহলে যেই মুসলমান এটা শ্রবণ করবে তার উপর হক হয়ে যায়, আর ইউশাম্মিতাহু, যে সাথে সাথে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করবে। এটা একটা অনেক বড় হক একজন মুসলমান আরেক মুসলমানের জন্য। আল্লাহ নবী এরপরে বললেন, ওয়া আম্মাত তাসাউব ফা ইন্নামা হুয়া মিনাশ শাইতান ফালইয়ারুদ্দহু মাস্তাতা, আর যে মানুষ হা করে, হাই তোলে, এটা হচ্ছে আল্লাহ নবী বললেন ফা ইন্নামা হুয়া মিনাশ শাইতান, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, ফালইয়ারুদ্দহু মাস্তাতা, তার সাধ্যমতো এটাকে প্রতিহত করা উচিত। ফাইদা ক্বালা হা দহিকা মিনহু শাইতান, আল্লাহ নবী বললেন অতএব যদি কেউ এরকম হাই তুলে মুখ হা করে, দহিকা মিনহু শাইতান, শয়তান তখন আনন্দিত হয়, শয়তান হাসি দেয়, হাসি। এই কারণে আমরা জানতে পারলাম যে হাসি দেওয়ার পরে আমার কর্তব্য হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, এবং এই আলহামদুলিল্লাহ যদি কারো কাছ থেকে আমরা
শ্রবণ করি হাসি দেওয়ার কারণে কেউ আলহামদুলিল্লাহ বললো, সাথে সাথে তার জন্য এজ এ মুসলিম মুসলমান হিসেবে আমি তার জন্য দোয়া করবো, ইয়ারহামুকাল্লাহ বলবো। এটা একটা এক মুসলমান আরেক মুসলমানের হক। পঞ্চম নম্বর, আল্লাহ নবী বললেন ওয়াইদা মারিদা ফাউদহু, যদি কেউ অসুস্থ হয়ে যায় ফাউদহু, তাহলে তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। দেখুন, মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকা, সৃষ্টি করা, এটা ইসলামের কত বড় একটি নিয়ামত। যে আল্লাহ নবী বললেন ইদা মারিদা ফাউদহু, আমার পাশে আমার কোনো প্রতিবেশী, আমার কোনো ভাই, আমার কোনো পরিচিত জন অসুস্থ, আল্লাহ নবী বললেন ফাউদহু, তাহলে তাকে দেখতে যাও, তার খোঁজ খবর নাও, তার সেবা করো। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুসলিম ইজা আদা আখাহুল মুসলিম, কোনো মুসলমান যখন কোনো মুসলমান অসুস্থ কোনো মুসলমান ভাইকে দেখতে যায়, তার খোঁজ খবর নেয়, লাম ইয়াজিল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, সে জান্নাতের বাগানে ঘোরাফেরা করতে থাকে সেখান থেকে ফিরে আসা পর্যন্ত। একজন মুসলমান অসুস্থ যখন হয় মানুষ, সে নিজেকে অত্যন্ত অসহায় বোধ করে, এই জন্য তার খোঁজ খবর নেওয়া, এটা মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব। আমরা চেষ্টা করব এই হকটিও আদায় করা। আমার প্রতিবেশী, আমার নিকট আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, কারো যখন আমরা এভাবে সংবাদ পাবো সে অসুস্থ, অবশ্যই তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো। এটা একটা বড় হক মুসলমান হিসাবে, অনেক বড় একটি বিষয় যে একজন আরেকজনের খোঁজ খবর নেব। করোনাকালীন সময়ে এই করোনা আমাদেরকে পরস্পর পরস্পর থেকে দূরত্ব সৃষ্টি করে দিয়েছে। না, আমরা কখনো দূরত্ব সৃষ্টি করব না, খোঁজ খবর আমরা নিতেই পারি নিজের প্রোটেকশন মেনটেন করে, যতটুকু সম্ভব একজন আরেকজনের আমরা খোঁজ খবর নেব, তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করব। মৃত্যু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, মৃত্যু কারো হাতে লিপিবদ্ধ নেই, কোনো রোগের কারণে কেউ মৃত্যুবরণ করতে পারে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হয়। সুতরাং আমরা সব কিছু মেনটেন করব, বাহ্যিক যেই সমস্ত মেডিকেল সায়েন্স যেগুলি বলে সেগুলি আমরা গ্রহণ করব, কিন্তু পাশাপাশি আমরা রোগী সেবা শুশ্রূষা দেখা, কাউকে অবহেলা কখনোই আমরা করব না, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। ষষ্ঠ নম্বর আরেকটি হকের কথা বলেছেন আল্লাহ নবী, ওয়া ইদা মাতা ফাত্তাবিউহু, কোনো মুসলমান যখন মৃত্যুবরণ করবে ফাত্তাবিউহু, তাহলে তার মরদেহ, তার লাশের পেছনে যাওয়া, অর্থাৎ তার জানাজার নামাজ আদায় করা এবং তার কাফন দাফনের সুব্যবস্থা করা, এটাও এক মুসলমান আরেক মুসলমানের উপর এটা হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই কমন ছয়টি হক জেনে বুঝে এবং এগুলি আদায় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য শান্তির ফয়সালা করুন।